প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রথম অধ্যায়ে আমি ক্লাস সম্পূর্ণ করেছি। তোমাদের আজকে প্রথম অধ্যায়ে যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেই টপিকগুলোর উপরে কী কী প্রশ্ন আসতে পারে সে প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। অধ্যায়ের নাম ছিল ডাটা স্ট্রাকচার। প্রিয় শিক্ষার্থীরা, ডাটা স্ট্রাকচার, তাহলে আমি প্রথমে যে জিনিসগুলো তোমাদের সামনে আলোচনা করেছিলাম একটু লক্ষ্য করো। প্রথমে আমি আলোচনা করেছিলাম ডাটা এবং ইনফরমেশন নিয়ে। তাহলে এই দুটো টপিক থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে আমি তোমাদেরকে একটু বলছি, তোমরা এগুলো লক্ষ্য করো। এক নম্বর প্রশ্ন, ডাটা ও ইনফরমেশন বলতে কি বোঝো? উদাহরণ সহ আলোচনা কর। তাহলে প্রথম যে প্রশ্নটা সেটা হলো ডাটা ও ইনফরমেশন বলতে কি বোঝো, উদাহরণসহ আলোচনা কর। দুই নম্বর যে প্রশ্ন সেটা হলো ডাটা ও ইনফরমেশন এর মধ্যে পার্থক্য লিখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে আলোচনা করেছিলাম ডাটা এবং ইনফরমেশন, এই টপিকটা থেকে দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। একটি হলো ডাটা ইনফরমেশন বলতে কি বোঝো, উদাহরণসহ আলোচনা করো, এবং দুই নম্বর হলো ডাটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য লিখো। আমি এই দুটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি। এরপরে যে টপিকটি নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করেছিলাম সেটা দেখো, ডাটা টাইপ। তাহলে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটি হলো ডাটা টাইপ। এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, ডাটা টাইপ থেকে যে প্রশ্নটি আসতে পারে সেটি হলো, এক নম্বর, ডাটা টাইপ বলতে কি বুঝো, ডাটা টাইপের প্রকারভেদ
সকের মাধ্যমে দেখাও। তাহলে ডাটা টাইপের প্রথম যে প্রশ্নটা সেটা হলো ডাটা টাইপ বলতে কি বুঝো? ডাটা টাইপের প্রকারভেদ সকের মাধ্যমে দেখাও। এরপরে আসো দুই নম্বর প্রশ্ন ডাটা টাইপের, সেটা হলো ডাটা টাইপের প্রকারভেদ ডাটা টাইপের প্রকারভেদ বর্ণনা করো। তাহলে আমাদের দ্বিতীয় যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম সেটা ডাটা টাইপ, এখান থেকেও তোমাদের দুটি প্রশ্ন আসার মতো এবং তোমাদেরকে করতে হবে। নাম্বার ওয়ান হলো ডাটা টাইপ বলতে কি বোঝো, ডাটা টাইপের প্রকারভেদ সকের মাধ্যমে দেখাও, এবং নাম্বার টু ডাটা টাইপের প্রকারভেদ বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম ডাটা স্ট্রাকচার। দেখো তোমাদের এই অধ্যায়টির নামই ছিল ডাটা স্ট্রাকচার, এবং তৃতীয় যে টপিকটি সেটি ছিল ডাটা স্ট্রাকচার। তাহলে এই তিন নম্বর টপিক থেকে তোমাদের আমি যে জিনিসগুলো পড়িয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলো পড়তে হবে আমি তোমাদের সামনে সেই প্রশ্নগুলো উপস্থাপন করছি। নাম্বার ওয়ান, ডাটা স্ট্রাকচার বলতে কি বুঝো? এর প্রকারভেদ সকের মাধ্যমে দেখাও। তাহলে ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝো, এর প্রকারভেদ সকের মাধ্যমে দেখো, আমি তোমাদের সামনে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে দুই নম্বর প্রশ্ন আসো, লিনিয়ার ও কি বুঝো? উদাহরণ সহ বর্ণনা কর। তাহলে দুই নম্বর ছিল লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলতে কি বুঝো, উদাহরণ সহ বর্ণনা কর। এরপর আসো তিন নম্বর, অ্যারে বলতে কি বুঝো, অ্যারের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা কর। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেদিন তোমাদের সামনে অ্যারের বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যারে অধ্যায়টি দশম অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত।
আমি আজকে যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায়ের সাথে সাথে দশম অধ্যায়ের প্রশ্নের সাথেও মিল থাকবে। আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের দশম অধ্যায়ের প্রিপারেশনও হয়ে যাবে। তাহলে তিন নম্বর প্রশ্ন আছে, অ্যারে বলতে কি বোঝো, অ্যারের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করো। এরপরে চার নম্বর আসো, অ্যারে অ্যারে ঘোষণার পদ্ধতি অ্যারে ঘোষণার পদ্ধতি বর্ণনা কর। এরপরে আসো পাঁচ নম্বর প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই লিখে নেবে এবং এই অনুযায়ী পড়াশোনা করবে। এরপরে আসো পাঁচ নম্বর প্রশ্ন, অ্যারে ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো লিখো। অ্যারে ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো লিখো। ৬ নম্বর প্রশ্ন, রেকর্ড বলতে কি বুঝো, উদাহরণ সহ বর্ণনা কর। এরপরে আসো ৭ নম্বর, লিস্ট বলতে কি বুঝো, উদাহরণ সহ বর্ণনা কর। লিঙ্ক লিস্ট বলতে কি বুঝো, উদাহরণ সহ বর্ণনা। এরপর আসো ৮ নম্বর, স্ট্যাক এবং কিউ বলতে কি বুঝো, উদাহরণ সহ বর্ণনা কর। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, স্ট্যাক এবং কিউ বলতে কি বুঝো, উদাহরণ সহ বর্ণনা। প্রিয় শিক্ষার্থীরা, আর দুটি প্রশ্ন আছে এই অধ্যায় থেকে, তোমরা পড়বে দুটি পার্থক্য। পার্থক্য হলো ৯ নম্বর প্রশ্ন, একটা হলো অ্যারে এবং রেকর্ড এর মধ্যে পার্থক্য লিখো। অ্যারে ও রেকর্ডের মধ্যে পার্থক্য লিখো। এরপরে আসো নাম্বার ১০, ১০ নম্বর প্রশ্ন, নাম্বার ১০,
স্ট্যাক এবং কিউ এর মধ্যে পার্থক্য লিখো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই প্রথম অধ্যায় থেকে যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকগুলো থেকে তোমাদের যে যে প্রশ্নগুলো পড়ার মতো এবং পরীক্ষা আসার মতো, সে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে, প্রথমে আগে আমি ক্লাস নিয়েছিলাম, তোমরা সুন্দরভাবে সেগুলো বুঝতে পেরেছ। দ্বিতীয়ত, আমি পড়েছিলাম প্রতিদিন যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের সামনে আমি বলেছিলাম প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নের সুন্দরভাবে নোট করবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে। আশা করি আজকে তোমাদের সামনে যে প্রশ্নগুলো উপস্থাপন করেছি, যদি ক্লাস আমাদের ক্লাস কলেজে এসে তোমরা ক্লাস করতে, তাহলে হয়তো আজকে অধ্যায় শেষে তোমাদের সামনের ক্লাসে তোমাদের আমরা পরীক্ষা নিতাম, কিন্তু তোমরা কলেজে উপস্থিত না থাকার কারণে আমরা পরীক্ষা নিতে পারছি না। তোমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই এই অধ্যায়টি সুন্দরভাবে পড়াশোনা করবে এবং প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে নোট করে মুখস্ত করবে। তাহলে আজকে আমাদের প্রথম অধ্যায়ে সমাপ্তি ঘোষণা করলাম এবং তোমাদের আজকে আমি যে অষ্টম ক্লাস প্রথম অধ্যায়ের লেকচার নাম্বার 8 অর্থাৎ প্রথম অধ্যায় তোমাদের 8টি ক্লাসের মাধ্যমে আমি সম্পন্ন করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।